শুভ সকাল আপুরা ভাইয়ারা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই তো সকাল সকাল আজকে তোমাদের সামনে নতুন আরেকটা ব্লগ নিয়ে হাজির হলাম। তো প্রথমে ঘুম থেকে উঠে আমি 2 গ্লাস পানি খেয়েছি। খাওয়ার পর আমি আর কোনো কিছুই খাইনি, এখন প্রায় 10:30 বেজে গেছে। তো এখন আমি একটা চা খাবো, গ্রিন টি খাবো, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আমি কিন্তু ভোর আজান দেওয়ার পরে আমি ঘুম থেকে উঠে যাই, উঠে আমি নামাজ পড়ি, নামাজ পড়ার পর হাঁটি। আর আজকে বৃষ্টি ছিল, তার জন্য আমি আজকে হাঁটতে যেতে পারিনি, মানে হাঁটিনি। আমি বাসায় ছিলাম, টুকটাক ঘর দুয়ার ঝাড়ু দিলাম, সংসারের কাজ করলাম। এখন ভাবলাম যে 1 কাপ চা খেয়ে নিই। তো এখন আমি এখানে গ্রিন টি খাবো, পানি বসিয়ে দিয়েছি। এখন পানি বলক উঠলে এই তো আমি গ্রিন টি নিয়ে নিয়েছি, এখন আমি গ্রিন টি খাবো। এই তো আমি যে গ্রিন টিটা খাবো, তার জন্য যে পানি বসেছিলাম এটা বলক উঠে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিব, দিয়ে আমি পানিটা নামিয়ে নিব। এটা অবশ্য দেখানোর কোনো কিছু নাই। তারপর ভাবলাম যে আমি আজকে কি করব, সারাদিন আপুদের সাথে শেয়ার করব। তো এখানে আমি আমার প্রয়োজন মতো পানি ঢেলে নিয়ে নিলাম। আমি 1 মগই খাই, তার জন্য আমি 1 মগই নিয়ে নিয়েছি। এখন আমি চাটা খাবো। এই তো কালার চলে আসছে, তো চলে যাই ওই খাওয়ার রুমে। এই তো আমার চা রেডি হয়ে গেলো, এখন আমি চাটা খেয়ে তারপর আবার আপনাদের সাথে আসতে। আসসালামু আলাইকুম আপুরা, আমি চা খাওয়ার পর আবারও চলে আসলাম। তো চা খেয়েই তো আমি এখানে ইলিশ মাছ ভিজিয়ে রেখেছি, আজকে আমি ইলিশ মাছ রান্না করব। তো ইলিশ মাছটা আমি কী কী দিয়ে রান্না করব এটা আপনাদের সাথে আবারও শেয়ার করছি। এখানে আমি বরবটি নিয়েছি, আর নিয়েছি এক ধরনের শিম, এই শিমটা দিয়ে আমি ভর্তা বানাবো। তো কীভাবে আমি এটা ভর্তা বানাবো এটা আপনাদের সাথে আমি শেয়ার করব, আপনারা আমার সাথে থাকলে দেখতে পারবেন। আজকে আরেকটা জিনিস করব, এটা এখানে নিয়েছি আমি নারিকেল, নারিকেল দিয়ে আজকে আমি একটা পিঠা বানাবো, তো এটা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আমি শিমগুলি আগে কেটে নিচ্ছি, কীভাবে কাটবো আর কীভাবে এটা দিয়ে আমি একটা ভর্তা বানাবো এটা আপনাদের সাথে শেয়ার করব। কোন এলাকায় এটিকে কোন ধরনের শিম বলে আমি জানি না, তা আমাদের এখানে এটিকে বলে কি জানি লত শিম, এরকম কোন একটা কথা বলে, আমি এটাও সঠিক মানে বলতে পারতেছি না এটাকে কী শিম বলে। তো আমি এটাকে এরকম করে কেটে এটার যে ইয়াটা আছে এটা পরে আরও ফেলে দেওয়া যাবে, এরকম করে কেটে কেটে আমি এরকম করে কেটে আমি এগুলিকে সিদ্ধ করে নিব। তো আপনারা সাথে থাকেন, থাকলে দেখতে পারবেন কীভাবে করি। আর এই শিমের ভর্তা কিন্তু খেতে সত্যি অনেক স্বাদ, যারা এখনও খান নাই বাসায় নিয়ে যাবেন, বাজারে এখন এই শিমগুলি উঠতেছে, নিয়ে যাবেন, নিলে বাসায় এগুলি দিয়ে খেতে পারবেন। আর আমি এখানে এই শিমগুলি দিয়ে রান্না করব, ইলিশ মাছ দিয়ে ভাজি করব। তো আমি শিমগুলিকে এরকম করে কেটে নিচ্ছি। জানি সবাই রান্না করতে পারেন, তারপরে নতুন যে রাঁধুনিরা আছে তারা তো আর সব কিছু পারে না, তাদের জন্য আমার এই ব্লগটা। তো এইভাবে করে আমি সবগুলি শিম কেটে নিয়ে আপনাদের সাথে আবারও ফিরছি। এই তো অপর আমার কাটাকাটি শেষ। তো আমি এগুলি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এখন এই তো পানি দিয়েছি, আর ওই শিমগুলি দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিব অল্প করে লবণ, দিয়ে এগুলিকে আমি প্রথমে একটু সিদ্ধ করে নিব। একটু লবণ দিয়ে দিলাম, অল্প লবণ দিয়ে দিলাম, দিয়ে এগুলিকে আমি সিদ্ধ করে তারপর আবার কী করতে হবে আপনাদেরকে আমি দেখাবো। তো আপনারা আমার সাথেই থাকেন, দেখতে থাকেন। তো আমি এভাবে ঢেকে দিয়ে এগুলিকে আমি সিদ্ধ করে নিচ্ছি, আমি অন্য একটা চুলায় এগুলিকে দিয়ে এই চুলায় আর একটা তরকারি বসিয়ে দিচ্ছি। তো আমি এই চুলাতে একটা কড়াইয়ে বসাই দিলাম, আর এখানে আমি 3 পিস মাছ নিয়েছি, আমি একলাই খাবো, তারপর আমি 3 পিস নিয়েছি। তো এই মাছগুলিতে আমি পরিমাণ মতো মানে অল্প হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিব। লবণ দিয়ে এখন মাখিয়ে নিলাম, আর চুলার আগুন আমি দিয়ে দিয়েছি। তো এটা মাখানো শেষ, চুলার আগুন দেওয়া হয়েছে, এখন আমি চুলাতে সরি কড়াইতে তেল দিয়ে দিব, দিয়ে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতেছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলি দিয়ে দিব।
দিয়ে মাছগুলো সুন্দর করে ভেজে নেব। মাছগুলি ভেজে নামিয়ে নেওয়ার পর যে অবশিষ্ট তেলটা ছিল ওই তেলে আমি বরবটিগুলি আবার দিয়ে দিলাম। যেহেতু ইলিশ মাছ দিয়ে আমি বরবটি রান্না করব, তো আমি বরবটিগুলি দিয়ে দিলাম। সাথে দিয়ে দিব অল্প করে লবণ, আর দিয়ে দিব হলুদ গুঁড়া। হলুদ গুঁড়া আমি হাফ টেবিল চামচ দিলাম, যেহেতু এটা আমার ছোটো চামচ তার জন্য দুইটা দিলে হাফ টেবিল চামচ হয়। এখন এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নিব। তো আমি 5 মিনিট ভেজে নেওয়ার পর এখন আমি এখানে 2টা পেঁয়াজ দিয়ে দিব, যেহেতু এটা দেশি পেঁয়াজ ছোটো পেঁয়াজ তার জন্য আমি 2টা দিয়ে দিছি। এখন এটাকেও আমি ভালো করে পেঁয়াজ দিয়ে এটাকে আরও আমি 5-7 মিনিট সুন্দর করে ভেজে নিব। আর আজকের ভিডিওটা না টেনে দেখবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আর অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবেন। তো এটাকে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি আরও 5-7 মিনিট যা লাগে আর কি। এই তো এটা ভাজা হওয়ার পর আমি দিয়ে দিব শুকনো মশলা। এখানে আমি 1/2 চামচ দিয়ে দিব মরিচ গুঁড়া, এটা একদম ছোটো চামচ, 1/2 চামচ মরিচ গুঁড়া দিয়ে দিলাম। আর দিয়ে দিব 1/2 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে আমি অল্প করে পানি দিয়ে দিব। হাতের পরিমাণে আন্দাজে দিয়ে দিলাম। আর যারা নতুন রান্না করেন তারা হয়তো আমার এই রান্নাটা দেখে রান্না করতে পারেন, ভালো লাগে। আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম, সরি ভালো লাগবে। পানি দিয়ে বাস এখন এটাকে আমি কষিয়ে তো মশলা দিয়ে এ তারপর এটাকে কষিয়ে নিয়েছিলাম। তো কষানো হয়ে যাওয়ার পর আমি ঝুল দিয়ে দিব, 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। ব্যাস হয়ে গেল, এখন এটাকে আমি ঢেকে দিয়ে রান্না করব আরও 10 মিনিট। এই তো ঢাকনাটা খুলে দিলাম, চেহারাটা কিন্তু সুন্দরই লাগতেছে দেখতে তরকারি। এখন আমি মাছগুলি দিয়ে দিব, আর দিয়ে দিব কাঁচামরিচ, ধনিয়া পাতা। দিয়ে আমি আবারও ঢেকে দেব। তো আমি লবণ দেখেছিলাম একটু লবণ কম হয়েছে, তার জন্য আমি আর একটু লবণ দিয়ে দিচ্ছি। ব্যাস আমার এই বরবটি দিয়ে ইলিশ মাছ রান্না হয়ে গেল। এখন আমি ঢেকে দিয়ে আরও 2-3 মিনিট রান্না করে নামিয়ে নিব। আর ওই দিক দিয়ে কিন্তু সিমটা সিদ্ধ হচ্ছে, এখনও সিদ্ধ হয়নি, আমি দেখেছি, আপনাদেরকেও দেখাবো। এই তো এরকম মাখা মাখা ঝুলে আমি নামিয়ে নিব। এখন আমি তরকারিটা নামিয়ে আপনাদেরকে সিমগুলি দেখিয়ে দিচ্ছি। সিমের কিন্তু এই অবস্থা হয়ে গেছে, এখন আমার সিমগুলি সিদ্ধ হয়ে গেছে। এখন এটা পানিটা আমি ছেঁকে নিচ্ছি। পানিটা ছেঁকে নেওয়ার পর আমি এরকম একটা তাওয়া বসাই দিলাম, আবার বসিয়ে দিয়ে এটার মধ্যে আমি সিমগুলিকে আবার টেলে নিব। তাহলে কি ভর্তাটা বানানোর পর খেতেও ভালো লাগবে, একটা মানে ঘ্রাণ লাগবে আর কি, সুন্দর একটা ঘ্রাণ আসবে। তো এখানে আমি এটাকে আবার টেলে নিব কিছুক্ষণ। এই তো আমি এরকম করে টেলে নিয়েছি ফাঁক দিয়ে, মানে এটার ফাঁক করে ইয়াটা সিমটাকে। তো আমি মাঝখানে কয়েকটা মরিচ এরকম করে টেলে নিয়েছি, আর এই টালার ফলে কি হবে একটা মানে ভর্তার মধ্যে একটা ঘ্রাণ চলে আসবে। তো আমি ভর্তাটা কীভাবে বানাবো এটা আর আপনাদের সাথে শেয়ার করব না। আমি প্রথমে মরিচগুলি বেটে নিব, মানে দেখাবো না আর কি, শেয়ার মানে বলে দিচ্ছি কীভাবে বানাবো। মরিচ বেটে নেওয়ার পর আমি সিমগুলি বেটে নিব, তারপরে পেঁয়াজ আর লবণ দিব, দিয়ে ভালো করে বেটে সবগুলি একসাথে মিশিয়ে নিব। বাস হয়ে গেল আমার ভর্তাটা। তো আজকের মতো এখানে আসি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।